নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। রবিবার থেকে হোম কোয়ারেন্টাইনে চিহ্নিত ব্যক্তিদের স্টাম্পিং, জানালেন হিমন্ত। করোনা ঠেকাতে কঠোর লড়াই, 5 এপ্রিল পর্যন্ত রবিবার আসামেও জনতা কার্ফিউ। কাটিগড়ায় লড়ি চাপায় মৃত্যু যুবকের, সড়ক অবরোধ, বিধায়কের মধ্যস্থতায় মুক্ত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনা ভাইরাস মোকাবেলায় মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছে রাজ্য সরকার। সে অনুযায়ী প্রতিটি সরকারি বিভাগে মোট কর্মচারীর অর্ধেককে ছুটিতে পাঠানো হবে। এক সপ্তাহ পর ওরা কাজে যোগ দিলে বাকি অর্ধেক কর্মচারীরা ছুটিতে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণে এই রোটেশন ব্যবস্থা চালু করতে রাজ্য সরকারগুলির প্রতি আহ্বান জানিয়েছিলেন। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আসামেও রোটেশন পদ্ধতিতে সরকারি বিভাগে শনিবার থেকে কাজ শুরু হবে। এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিতে বিভাগীয় প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করোনার সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়েছেন। কালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় আহ্বান জানাইছে যে আপনার এনেকা রোটেশন এটা করক আর দরমহা নাকাটিব। সো এজ অফ নাও উই আর আফটার প্রধানমন্ত্রী এপিল করার পিছত মই ভাবো যে এটলিস্ট নেক্সট 7 ডেজ আমার করবলগে একু না থাকে। এন্ড আমি অনলি বিশ্বাস করিম যে সকলে প্রধানমন্ত্রীর আহ্বান শুনিছে আর সকলে নিজে এই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করি, কারণ যেতিয়া 50% লেকে আমি কব পারো। এতিয়া আজি আপনি কব নার্সরও বহুত লড়া ছোৱালী আছে কি হব, কিন্তু আজির দিনত নার্স বাইদেউগৰাকীর মানবতার প্রতি দায়িত্বটো বাড়ি গল নিজের লড়া ছোৱালীতক। মোরও লড়া ছোৱালী ঘর থাকি, মতো হসপিটালত যাবই লাগিব। গতি এই ধরনের মানে গোটেই বস্তুটো হোটেলের যেটো আমার হেরি মেনু এখন আমি বনাই লও যে ইটো কিটো আমার এটা কি মেনু বলে কম যে আলাকার্টা মেনু এখন বনাই পেলায় সেই ধরনের প্রশ্নটো নহব। কিন্তু অসম গভর্নমেন্টে ম্যাক্সিমাম স্টেপস লৈছে সোশ্যাল ডিস্টেন্সিংর কারণে, আর মই ভাবো যে সো ফার উই আর ডুইং গুড। মন্ত্রী হিমন্ত জানান, আসামে এখন পর্যন্ত কোনো করোনা আক্রান্ত রোগী নেই, তবে সরকার এ ব্যাপারে কোনো ঝুঁকি নিতে নারাজ। তাই করোনার সংক্রমণ সন্দেহে যাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে তাদের শরীরে স্টাম্পিং করা হবে। আগামী রবিবার থেকে রাজ্যে এই বিশেষ উদ্যোগ শুরু হবে। এর কারণ হিসেবে মন্ত্রী হিমন্ত জানান, যদি সেই রোগীর শরীরে স্টাম্প করা থাকে তাহলে তিনি নির্দিষ্ট 14 দিনের কোয়ারেন্টাইন ছেড়ে বের হলে যে কেউ তাকে শনাক্ত করতে পারবেন। মন্ত্রী হিমন্ত এদিন রাজ্যে করোনা ভাইরাস প্রতিরোধে গ্রহণ করা বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও সাংবাদিকদের বিস্তারিত জানান। তিনি বলেন, আসামে এ পর্যন্ত 57 ব্যক্তির লালারসের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে একজন ব্রিটিশ নাগরিক, 6 জন করে মণিপুর ও মিজোরামের, 1 জন মেঘালয়ের এবং 43 জন আসামের নাগরিক। তবে সবার টেস্ট নেগেটিভ ধরা পড়েছে। তবে ভাইরাসের সংক্রমণ সন্দেহে মোট 41 জনকে বিভিন্ন হাসপাতালের আইসোলেশনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ ব্যাপারে বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন হিমন্ত বিশ্ব শর্মা। 16,508 গৰাকী পেশেন্টক আজি পর্যন্ত আমি স্ক্রিনিং করবলে সক্ষম হয়েছ। 16,508 পেশেন্ট হ্যাভ বিন স্ক্রিন সো ফার ইন ডিফারেন্ট এয়ারপোর্টস অফ আসাম। এয়ারপোর্টর উপরও বিভিন্ন জায়গাত কন্টেক্ট ট্রেসিং বলে কক বা রেলওয়ে আন জায়গাত কক, এই বিভিন্ন স্থানত আমি আরো 62,870 জন লোকর আমি প্রাথমিক স্ক্রিনিং বা স্বাস্থ্য পরীক্ষা করবলে সক্ষম হয়েছ। সো 1,003 পার্সন হেজ বিন আন্ডার হোম কোয়ারেন্টাইন এন্ড 41 পার্সন ইজ আর ইন দ্য আইসোলেশন ইউনিট অফ আওয়ার মেডিকেল কলেজেস এন্ড ডিফারেন্ট হসপিটাল। ইয়ার ভিতর আরো একটা ভাল খবর আছে যে এই 1,003 জন ব্যক্তি 164 জন ব্যক্তিয়ে
মেন্ডেটরি 28 দিনের হোম কোয়ারেন্টাইন তেওঁলোকে কমপ্লিট করেছে আর কোনো সিমটম নেদেখুয়াকৈ তেওঁলোকে হোম কোয়ারেন্টাইনের পৰা উলাই আহিছে। তাৰমানে 1008 পিপল হেজ বিন এডভাইস টু বি ইন হোম কোয়ারেন্টাইন 1003 এন্ড 164 পার্সন হেজ বিন আউট অফ নাও হোম কোয়ারেন্টাইন বিকজ দে হ্যাভ নট ডেভেলপ এনি সিমটম। করোনা ভাইরাস আসামে এখনো স্টেজ ওয়ানে রয়েছে, সমাজে এখনো তা ছড়ায়নি, তাই আগামী পক্ষকাল রাজ্যের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই সময়ে বেশি মানুষের একসঙ্গে চলাফেরা বা সাবধানতা অবলম্বন না করলে বিপদ হতে পারে, তাই সরকার জনসমাগম এড়িয়ে চলার জন্য বারবার ঘোষণা করছে। এদিন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও জানান, আসামে আগামী 5 এপ্রিল পর্যন্ত সেই গুরুত্বপূর্ণ সময়, ফলে এই সময় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের পরীক্ষা নেওয়া হবে না, সব বোর্ডের পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তিনি রবিবার প্রধানমন্ত্রীর আহ্বান করা জনতা কার্ফিউ আসামেও সর্বাত্মকভাবে পালন করতে রাজ্যবাসীর প্রতি অনুরোধ জানান। অসমের ক্ষেত্রে টু মেইনটেইন স্ট্রিক্ট সোশ্যাল ডিস্টেন্স আপ টু 5th এপ্রিল ইজ ভেরি ভেরি এসেনশিয়াল। 5 তারিখের পিছত আমি কব পারো যে রিজনেবল ইয়াত কেস নাই, তেতিয়া কোনোবা যদি আকৌ বাহিৰৰ পৰা লৈ আহে দেট ইজ এ ডিফাৰেণ্ট থিং, বাট উইল বি এবল টু ব্ৰক দ্য চেইন, যে চেইনটো আমি ভাঙি দিলোঁ। চ' 5 তাৰিখলৈকে আমি সাৱধানতা অৱলম্বন কৰাটো অতিকে প্ৰয়োজনীয়। কাছাৰ জিলাৰ কৰোনা ভাইৰাছ প্ৰতিৰোধে সতৰ্কতামূলক ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে। শুক্ৰবাৰ জিলাশাসক বৰ্ণালী শৰ্মা জিলাই 144 ধাৰা জাৰি কৰিছে, যার অধীনে শহরের বিভিন্ন স্থানে চা স্টল, পানির দোকান, মিষ্টির দোকান ইত্যাদিতে দুজনের বেশি মানুষ জড়ো হতে পারবেন না। একই সঙ্গে সবাইকে অন্তত 1 মিটার দূরত্ব বজায় রেখে চলতে হবে। ফুটপাত এবং স্থায়ী ব্যবসায়ী উভয়ের ক্ষেত্রে এই নির্দেশ বলবৎ থাকবে। এদিকে ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের প্রতিও এদিন কঠোর হতে দেখা যায় প্রশাসনকে। সাত সকালে পুলিশ কর্মীরা শহরে অভিযান চালিয়ে ফুটপাতের ওপর তৈরি করা অস্থায়ী ছাউনি ভেঙে ফেলেন। এছাড়া জেলাশাসক দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2005-এর অন্তর্গত 34 নম্বর ধারা জারি করে জেলার সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে জনসমাগমের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। প্রতিটি ক্ষেত্রে আইন অমান্যকারীদের কঠোর সাজার নিদানও রয়েছে বলে জেলাশাসক জানিয়েছেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রশাসনিক তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল বারুণী মেলার আয়োজন করা হবে না, কিন্তু শুক্রবার তালা পড়ে গেল সিদ্ধেশ্বর কপিলাশ্রমে। এদিন বেলা 3টে নাগাদ অনির্দিষ্টকালের জন্য তালা সেঁটে দেওয়া হয় কপিলাশ্রমে। আসন্ন পুণ্যতিথিতে বারুণী স্নানে জনসমাগম রুখতে কপিলাশ্রম কর্তৃপক্ষ আশ্রম বন্ধের এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। শুক্রবার আশ্রম কর্তৃপক্ষের তরফে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে তাদের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আলগাপুরের সার্কেল অফিসার তথা মন্দির কমিটির সহসভাপতি প্রদীপ গুপ্ত, সন্তোষ নাথ, দেবজ্যোতি চৌধুরী, সুরজ সেন, সম্পাদক সুজন ভট্টাচার্য, বিজেপি হাইলাকান্দি জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য, পাঁচগ্রাম জিপি সভাপতি সুরজ সেন সহ আরও অনেকে। এদিকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে বারুণী মেলা বন্ধ করে দেওয়ায় মেলা উপলক্ষে দূর দূরান্ত থেকে আসা সাধু সন্ত এবং দর্শনার্থীদের মন ভীষণ খারাপ। ত্রিপুরা পানিসাগর থেকে আসা এক সাধু তাই জানালেন। এখানে কি জন্য আসেন? ওই যে মেলা টেলা দেখবো, একটু আনন্দ করবো, স্নান টান করবো। করোনা ভাইরাসের সম্পর্কে কিছু অবগত আছেন কি আপনি? এইখানে আসার পরে জানলাম যে এটা তো আনন্দ হবে না, ওই বছর না হলে তো আর কি করবো, বাড়ি করে চলে যাব। বাড়িতে কে কে আছে? আছে স্ত্রী পুত্র সবাই। এবারে সামান্য বিরতি। কবরগাহের কাজের জন্য টাকার ঘাটতি দেখা দিয়েছে, উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টাকার বিশেষ প্রয়োজন। আপনাদের আর্থিক সহযোগিতা ছাড়া এই কর্ম সম্পাদন করা যাবে না। কবরগাহের উন্নয়নে আপনারা যে যার সাধ্যমতো দান নিয়ে এগিয়ে আসুন। আসসালামু আলাইকুম, আমরা শিলচর এই কবরস্থানের সাহায্যের জন্য আমি সবার কাছে অনুরোধ করছি যে জাতিবর্ণ নির্বিশেষে সবাই এই কবরস্থানে অনুদান দিলে আমাদের কবরস্থানটি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে। জনসাধারণের কাছে আমরা অনুরোধ রাখছি, কোনো সহৃদয় ব্যক্তি যদি এই কবরস্থানের জন্য সাহায্য দেন তাহলে আমরা অত্যন্ত আনন্দিত
এবং কৃতজ্ঞতা। যোগাযোগ করুন সজল লস্কর, মোবাইল নম্বর 9101395327 এবং নুরুল ইসলাম বড়ভুইয়া, মোবাইল নম্বর 8638284587। কবরস্থান কমিটি, বিলপা রোড, মধুরবন, শিলচর, কাছাড়। বিরতির পর আবারও ফিরে এলাম। আমার বাংলার পক্ষ থেকে জনস্বার্থে প্রচারিত করোনা ভাইরাসের নয়া সংস্করণ কোভিড-19 অত্যন্ত মারাত্মক। ভারতে এই ভাইরাস বর্তমানে স্টেজ টু তে আছে, অর্থাৎ এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির থেকে তার ঘনিষ্ঠদের মধ্যে এটি ছড়াচ্ছে। এরপর আসবে স্টেজ থ্রি, তখন এই ভাইরাস সমাজে ছড়াবে, অনেকটা বাইনারি বা পিরামিডের মতো। সেটা হবে অবিশ্বাস্য দ্রুত গতিতে, কারণ রোগটা মারাত্মক ছোঁয়াচে। তাই দেশজুড়ে সতর্কতামূলক এত ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে করোনাকে স্টেজ টু বা থ্রির মধ্যে ঠেকানো যায়। ফলে বিশেষজ্ঞরা আগামী এক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। সরকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে, প্রতিটি ক্ষেত্রেই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য সরকারের সব উপদেশ ও নির্দেশিকা মেনে চলতে হবে, কোনোটাই ফালতু বলে উড়িয়ে দেওয়া চলবে না। স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তা কর্মীদের কাজে বাধা দেওয়া উচিত নয়, খুব দরকার না পড়লে বাইরে ভ্রমণে যাওয়া আপাতত বাতিল করতে হবে, সামাজিক অনুষ্ঠানে যতটা সম্ভব সবাইকে এড়িয়ে চলতে হবে, কাশি জ্বর শ্বাসকষ্ট হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আদা রসুন অ্যালকোহল গোমূত্র ইত্যাদি কোনোটাই কোভিড এর বিরুদ্ধে কার্যকরী বলে প্রমাণিত হয়নি, তাই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির প্রতি প্রভাবিত না হয়ে ডাক্তারের উপদেশ মেনে চলতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মারণ মহামারী থেকে আমরা রক্ষা পেতে পারি। সড়ক দুর্ঘটনায় ফের প্রাণ গেল এক যুবকের। শুক্রবার কাটিগড়া 6 নম্বর জাতীয় সড়কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। লরির ধাক্কায় মৃত্যু হওয়া দিনমজুর ওই যুবকের নাম আব্দুল হান্নান, বয়স 40, বাড়ি কাটিগড়া দ্বিতীয় খণ্ডের গঙ্গাপুরে। এদিন সকাল 6টা নাগাদ সাইকেলে করে চৌরঙ্গে যাওয়ার পথে টিকরপাড়া মসজিদের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। AS01JC6957 নম্বরের একটি লরি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে আব্দুলকে সজোরে ধাক্কা মারে, এতে ঘটনাস্থলে প্রাণ হারান আব্দুল। এদিকে ঘটনার পর ক্ষুব্ধ জনগণ জাতীয় সড়কে অবরোধ গড়ে তোলেন। ঘণ্টাখানেক পর কাটিগড়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তারা সড়ক অবরোধ মুক্ত করতে পারেনি। পরে ঘটনাস্থলে ছুটে যান জেলা শাসক এবং বিধায়ক অমর চাঁদ জৈন। বিধায়ক সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন জনগণ। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। অন্যদিকে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাইডবামের কাজ নিম্নমানের হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। সাইডবাম বানাইছে না, ব্লক ডালাইন ভরেও পুরো হাড়া দেড়া দুইয়া ডাউন জায়গা। এই ব্লক সাইডবাম নাই কারণে অনবরত অ্যাক্সিডেন্ট হয়। মানুষ যদি গাড়ি একটু আয় দৌড়িয়ে যাতে মানে সাইডবার দেখা নাই, এই জিনিসটা পুরো গাফিলতি করছে। তো এলাইচার গাফিলতি এই প্রবলেমটা হয়। অবশেষে মরদেহই উদ্ধার হলো রাধা গোয়ালার। আমড়াঘাট সংলগ্ন রামমানিকপুর সোনাই নদী থেকে শুক্রবার বছর 23-এর ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাধা সোনাই কাজীডহর তৃতীয় খণ্ডের বাসিন্দা প্রয়াত শুক্লাল গোয়ালার ছেলে। এদিন সকালে নদীতে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর পাঠান। পরে কচুদরম ফাঁড়ি পুলিশ সহ সোনাই সার্কেল ম্যাজিস্ট্রেট বিকাশ ছেত্রে ঘটনাস্থলে ছুটে যান। তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, 17 মার্চ নদীতে স্নান করতে গিয়ে নিরুদ্দেশ হয়ে যায় রাধা গোয়ালা। বরখোলা বিধানসভা কেন্দ্রের সোনাছড়া শিরিস্তল এলাকায় ডলু নদীর ওপর আরসিসি সেতু নির্মাণ নিয়ে বিভাগীয় আধিকারিক সুজিত বৈষ্ণবের ভূমিকায় ক্ষোভে ফুঁসছেন আমজনতা। বরখোলা ও উধারবন্দের 14টি গ্রামের মানুষ আধিকারিক সুজিত বৈষ্ণবের ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা এদিন ফের অভিযোগ করেন, জনবহুল এলাকাকে বাদ দিয়ে শুধু নিজের স্বার্থসিদ্ধির জন্যই জঙ্গল এলাকা দিয়ে ওই সেতু নির্মাণের প্রয়াস চালাচ্ছেন বৈষ্ণব, কারণ ওই সব এলাকায় প্রচুর জমি রয়েছে আধিকারিক বৈষ্ণবের, আর ওইসব জমির ভ্যালুয়েশন বাড়াতেই তিনি এই ফন্দি এঁটেছেন। তারা আরও বলেন, সুজিতবাবুর এই প্রয়াস তারা সফল হতে দেবেন না, প্রয়োজনে তীব্র আন্দোলন গড়ে তুলবেন তারা। আমরা অতদিন রাস্তা দিয়া কাজ করছি, যখন এখন জিনিসটা আইসে আমরা কই এখন সুন্দরভাবে আইসে, যখন তো আমরা কই আর এখন কাজটা তো এখন আমরা করতে লাগবো না, আমরা গরিব মানুষ।
আমরা তখন যাইতে লাগবো, কাজ করতে লাগবো, বাগানো দিয়ে যাইতে লাগবো। আমরা যদি এই দিকে রাস্তাটা হইব তো আমরা কেমনে যাইব, দিয়ে ঘুরিয়া সুজা রাস্তা দিয়ে হইব মেইন, মানে আমরা আসা যাওয়া করি এইটাই হইব আর কি, জঙ্গল থেকে ব্রিজ না হইতো না। আসাম মিজোরাম সীমা বিবাদ নিয়ে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে জড়ালেন কাটলিছড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর। সুজাম অভিযোগ করেন, গৌতম রায় মন্ত্রী থাকাকালীন সময়ে আসামের জমি দখল করেছে মেজ দুষ্কৃতীরা। ওই সময়ে সীমান্তের কাটলিছড়া কচুরথল এলাকায় আগ্রাসন চালায় তারা। বছরখানেক আগে তারা বোমা মেরে গুড়িয়ে দেয় একটি মসজিদও। বর্তমানে ওই মসজিদের পুনর্নির্মাণে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে আহ্বান জানিয়েছেন বিধায়ক সুজামউদ্দিন লস্কর। কিন্তু এই সমস্যা বিগত 30 বছর ওইখানে বিধায়ক ছিলেন আমাদের প্রাক্তন মন্ত্রী গৌতম রায়, উনি থাকাকালীন অবস্থায় আমার আসাম সীমান্ত থেকে প্রায় 10 কিলোমিটার জায়গা মিজোরাম দখল করে নিয়েছে। আমি বিধায়ক হওয়ার পরে পদক্ষেপ নিয়েছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে আমি দেখা করে বিস্তারিত আলোচনা করেছি। আমি বলেছি আমাদের রমজান মাস 25 এপ্রিল থেকে আরম্ভ হবে। রমজান মাসে আমাদের মসজিদের খুব বেশি গুরুত্বপূর্ণ, আমার সমষ্টির মানুষ, শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই যে কথাবার্তার মাধ্যমে, যেহেতু আমাদের পার্শ্ববর্তী মিজোরাম এরিয়া, আমাদের বর্ডার এরিয়া, আমাদের একটি ট্রেনও চলাচল করে ভৈরবী পর্যন্ত, আর ন্যাশনাল হাইওয়ে দিয়ে গাড়িগুলা চলাফেরা করে, আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যে ভ্রাতৃত্ববোধ, সেটা বজায় রেখে, আমরা আইন শৃঙ্খলা বজায় রেখে, শান্তি শৃঙ্খলা বজায় রেখে যে মসজিদের পুনর্নির্মাণ চান। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। রবিবার থেকে হোম কোয়ারেন্টাইনে চিহ্নিত ব্যক্তিদের স্ট্যাম্পিং, জানালেন হিমন্ত। করোনা ঠেকাতে কঠোর লড়াই 5 এপ্রিল পর্যন্ত, রবিবার আসামেও জনতা কার্ফিউ। কাটিগড়ায় লড়ে চাপায় মৃত্যু যুবকের, সড়ক অবরোধ, বিধায়কের মধ্যস্থতায় মুক্ত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।